এই সময় কম, শুরু করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মামুন ভাই আজকের ভিডিওতে নাই, এর কারণ মামুন ভাই পাগল হইছে। ও মাই গড, ওয়াও! আব্বে তুই বলস কিন, আমি পাগল হইছি। গাইস, উনি মিথ্যা বলতেছে, কারণ আমি সবসময় ভিডিওতে আছি, সবসময় থাকবো। হালাই কইলো ডাকি কি গাইস, মানে এমন একটা কাহিনী করছে, আমি বলে পাগল হইছি। সব সময় আমি ভিডিওতে থাকি, ওইটি আমার কয়, আমি বলে ভিডিওতে নাই। আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কেননা আজকের এই ভিডিওটি দেশীয় মার্কেটে দেশীয় ব্র্যান্ডের একটি স্মার্টফোন লঞ্চ করে দিল, যার নাম ওয়ালটন প্রিমো NS6 নামের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এই ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে 15,990 টাকা। আর এই টাকায় যা যা অফার করছে তা রীতিমতো অবিশ্বাস্য, কেননা এই ফোনটিতে থাকছে Full HD+ রেজলিউশনের ডিসপ্লে, 48 MP ট্রিপল ক্যামেরা সেট আপ, অ্যান্ড 6000 mAh ব্যাটারির মতো থাকছে উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও এই ফোনটার ডিজাইনে থাকছে চমকের ছোঁয়া। ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকের এই ভিডিও লাইক টার্গেট দিলাম মাত্র 50টা, আশা রাখি কমপ্লিট করে দেবেন। প্রথমে কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। এই ফোনটির লুক আমার কাছে প্রিমিয়াম মনে হয়েছে, কেননা এই ফোনটার ক্যামেরা প্লেসমেন্ট থাকছে iPhone 13 সিরিজের মতোই। আর এই ফোনটির রিয়ার পার্টে থাকছে চমৎকার সুন্দর ডিজাইন, আর একটি স্কোয়ার সার্কেলে থাকছে এই ফোনটার ক্যামেরা সেট আপগুলো, তার পাশে থাকছে ফ্ল্যাশ লাইট। এছাড়াও এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো, কেননা এই ফোনটার ওয়েট থাকছে 206 গ্রাম। সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল, যেখানে বসানো হয়েছে ফোনটার সেলফি ক্যামেরা। লুক এবং ডিজাইন আপনার কাছে কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে Full HD+ রেজলিউশন, অর্থাৎ 1080x2460 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে PPI ডেন্সিটি থাকছে 395, তবে এখানে থাকছে রেগুলার 60Hz রিফ্রেশ রেট, তবে এখানে 90Hz রিফ্রেশ রেট দিলে অনেক বেটার হতো। পারফরমেন্স সেকশনে ফোনটি রান করছে Android 11-এ। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলো Z85, যেটি 12 nm টেকনোলজির উপর বেস্ট অক্টোকোর প্রসেসর। এর GPU থাকছে Mali G52 MC2। মিডিয়াটেকের হেলো Z85 মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, আগের প্রিভিয়াস জেনারেশনের Realme C25S ব্যবহার করা হয়েছিল, ওইটা ছিল ওই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোন। ফোনটিতে 4GB 64GB একটি ভ্যারিয়েন্ট থাকছে, তবে থাকছে দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ। ওভারঅল এই ফোনটার পারফরমেন্স সেকশন আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, কেননা এই ফোনটার দাম রাখা হয়েছে 15,990 টাকা। কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেট আপ নিয়ে। এই ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 MP, টুতে থাকছে 5 MP আল্ট্রাওয়েড, হার্টে থাকছে 2 MP ডেপ সেন্সিং ক্যামেরা। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 8 MP সেলফি ক্যামেরা। এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। এছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। তো ওভারঅল এই ফোনটার ক্যামেরা সেট আপ ভালোই মনে হয়েছে। এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 6000 mAh একটি দানবগার ব্যাটারি, যার সাথে থাকছে 10W একটি ফাস্ট চার্জার, তবে এখানে 18W ফাস্ট চার্জার দিলে অনেক বেটার হতো। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে রিয়ার মাউন্টেড। সো ভিউয়ার্স, এই ছিল ওয়ালটন প্রিমো NX6 এর ফুল ডিটেলস। বন্ধুরা, ওয়ালটন প্রিমো NX6 এর এই ফোনটার অফিসিয়াল দাম রাখা হয়েছে 15,990 টাকা, ১৬,000 টাকা। আপনার বাজেট যদি 15-16,000 টাকা থাকে, অবভিয়াসলি এই ফোনটি নিতে পারেন, কেননা গেমিং পারফরমেন্স এবং ক্যামেরার দিক থেকে হাইলাইট করা হয়েছে। হ্যালো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এইরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।